নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির সবথেকে প্রিয় মাটন কষা। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে কিভাবে বানিয়ে নিতে পারি এই মাটন কষা, তারই রেসিপি শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। মাটন কষা বানানোর জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি। আপনারা যদি রিওয়াজি মাটন পান, মানে যার গায়ে একটু বেশি চর্বি থাকে, সেগুলোর টেস্ট কিন্তু বেশি হয়, তবে অবশ্যই শরীর স্বাস্থ্যের কথা ভেবেই সেটা কিনবেন। দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এখানে এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে টক দই 150 গ্রাম, আমি আবারও পরে টক দই ব্যবহার করব, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষে তেল। সবটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। যত বেশি সময় ম্যারিনেট করবেন এর টেস্ট আরও বেশি ভালো হবে এবং রান্না করতে সময়ও কম লাগবে। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 5-6টা ছোট এলাচ আর 8 থেকে 10টা লবঙ্গ। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটা দিয়ে একটু সময় নিয়ে ভাজব, যাতে একদম সফট হয়ে যায় এই পেঁয়াজগুলো। অল্প একটু নুন ছিটিয়ে দিলাম, যাতে পেঁয়াজের থেকে জল বেরিয়ে এসে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, এটা আপনারা শুরুতেও দিতে পারেন। এটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে আমাদের যে রান্না তার রঙটা আরও বেশি সুন্দর আসবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং চিনিটাও ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি 1টাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, দিয়ে আবারও আমি পেঁয়াজের সাথে এটা আরও একটু সময় ধরে কষাব। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেলে এবার আবারও দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ করে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে অল্প অল্প করে আমি জল দেবো আর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে থাকব। এটা কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি মাটন। যেহেতু রান্নার নাম মাটন কষা, তাহলে বুঝতেই পারছেন খুব ভালোভাবে এবার মশলা কষানো শুরু করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। যেহেতু আমরা এটা প্রেশার কুকারে না বানিয়ে কড়াইতেই বানাবো, তাই আঁচটা একটু কম রাখলেই ভালো। তবে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা যেহেতু এটাকে ওভারনাইট ম্যারিনেট করেছি। 10 থেকে 12 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এটা ঢেকে দেব, যাতে মাটনের থেকে জলটা বেরিয়ে আসে। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিই, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 150 গ্রাম দই, আর এখন দিয়ে দেবো আরও 50 গ্রাম দই। এভাবে দুবারে যদি মাটন কষায় দই দেওয়া হয়, তাহলে তার স্বাদ আরও অনেক বেশি ভালো হয়, যেহেতু আমরা কোনো টমেটো এখানে ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খেয়াল করে দেখবেন আমি কিন্তু ম্যারিনেশনে নুন দিইনি, কারণ মাটন কষানোর আগে যদি নুন দেওয়া হয়, তাহলে সেই মাটন সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। টক দই দেওয়ার ফলে আরও অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এটাকে আবারও আমি ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করব, তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও কতটা ডার্ক হতে শুরু করেছে এই
রান্নার রঙটা। যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু রঙটা ডার্ক হবে এবং খুব সুন্দরভাবে এই মাংসটা গলেও যাবে, প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকারও হবে না। আবারও ঠেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্নায় এবার কিন্তু দাওয়ার তেমন কিছুই নেই, শুধুমাত্র ধৈর্য নিয়ে সময় নিয়ে একটু কষিয়ে যেতে হবে। মিনিট 35 বাদে দেখুন উপর থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর মাটনও কিন্তু প্রায় নরম হয়ে এসছে। এক পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আর একটু আমি কুক করে নেব যাতে আরও সফট হয়ে যায়, তাই 5 থেকে 7 মিনিট মতো আমি এটা ঢেকে রান্না করে নেব। আমার রান্না একদম শেষ, এবার জাস্ট আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের মাটন কষার রেসিপি একদম রেডি অ্যান্ড সার্ভড। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এটুকুই, নমস্কার।